ওয়েলকাম ব্যাক টু মাই রিনা গাঙ্গুলি কিচেন। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ বিপত্তারিণী পুজো, তাই আমি নুন ছাড়া লুচি বানিয়ে তোমাদের দেখাবো। চলে এসো আমার সঙ্গে দেখাই। নুন ছাড়া লুচি বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, আর সাদা তেল নিয়েছি অল্প, আর এখানে খাবার সোডা নিয়েছি, কালো জিরে দিয়ে দিয়েছি অল্প করে। এই দিয়ে আমি আজকে নুন ছাড়া লুচিটা বানিয়ে নেব। ময়দার মধ্যে আমি প্রথমে খাবার সোডা আর কালো জিরেটা আছে সেটা দিয়ে দেবো। এটা ভালো করে মিক্স করে নেব। এবারে এতে সাদা তেল দেখেছিলাম সেটা দেব। এটা ভালো করে আমি মিশিয়ে নেব যাতে লুচিটা খাস্তা হয়। এইভাবে চটকে চটকে মিশিয়ে নেব আমি। ময়দাটা আমি ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে এতে আমি সামান্য উষ্ণ জল দেব। তোমরা ঠান্ডা জলও দিতে পারো, আমি একটু উষ্ণ গরমই দিলাম। এটা ভালো করে একটা মেখে ডো বানিয়ে নেব। ময়দাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে, এর উপরে আমি একটু তেল মাখিয়ে সাইড করে 10 মিনিটের জন্য রেখে দেবো। এইভাবে 10 মিনিট পর আমি চলে এসেছি, ময়দাটা আমার এইরকম সফট হয়ে গেছে। এবার এর থেকে আমি ছোট ছোট করে লুচির আন্দাজে নেচি কেটে নেব। ঠিক এইরকম বিপত্তারিণীর ব্রত, তাই আমি একটু ছোট ছোট করে এই লুচিগুলো করবো, তাই জন্য নেচিগুলো ছোট ছোট করে কেটে নিলাম। আজ বিপত্তারিণী পুজো, তোমরা নিশ্চয়ই সবাই জানো, 13টা লুচি করার মতন ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। লুচিটা আমি তেল দিয়ে বেলে নেব। ছোট ছোট করে বেলবো, কেন 13টা আমাকে খেতে হবে বলে। ঠিক এই সাইজে, ফুচকার থেকে একটু বড়, এই সাইজে আমি বেলে নিয়েছি ছোট ছোট করে। এখানে লুচিগুলো সব বেলে নিয়েছি। এবার আমার ভাজার পালা, কড়া বসে দিয়েছি আমি গ্যাসে, আর তেলও দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এটা রিফাইন তেল দিয়েছি। এবারে লুচিগুলো আমি এক এক করে ছাড়বো। লুচিগুলো আমার এক পিঠ হয়ে গেছে, আর একদিকে এইভাবে উল্টে দেবো। হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। লুচিগুলো আমার ফুলকো হয়েছে, এইভাবে সব লুচিগুলো আমি এইভাবে ভেজে নেবো। এখন আমার এখানে সব কটা লুচি ভাজা হয়ে গেছে। দুটো কলাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, এই দুটো কলাকে 13 পিস করে নেবো। কারণ 13টা লুচি খাবো, 13টা কলা লাগবে, ওই জন্য 13টা কলা তো খাওয়া যায় না, 13টা পিস করে নেবো ছোটো ছোটো করে। যতটা ছোট ছোট করতে পারবো ততটাই আমার পক্ষে ভালো। এই আমার 13 পিস লুচি, আর 2 পিস কলাকে আমি 13 পিস করে কেটে নিয়েছি। আজ বিপত্তারিণী পুজো, আমার এই আজকে নুন ছাড়া লুচি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে আবার আমার নেক্সট ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।